আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমা আরিফস রেসিপি। আজকে চলে এসেছি একটা মজাদার চকলেট কেকের রেসিপি নিয়ে। এই কেকটার নাম হচ্ছে চকলেট ময়েস্ট কেক। অসম্ভব মজার সফট একটা কেক, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে। কেকটা আমি চুলাতে তৈরি করেছি, আর যারা ইনিশিয়ালি কেক বেকিংটা শিখছেন তারা কিন্তু খুব সহজেই এই কেকটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি। সবার প্রথমেই একটা বোল নিয়ে নিলাম, এতে একটা চালনি দিয়ে দিব। এখন এই চালনির উপরে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকোয়া পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকোয়া পাউডারটা ব্যবহার করতে। আমি ক্যাডবেরির এই কোকোয়া পাউডারটা ব্যবহার করেছি। 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলোকে একসাথে চেলে নিতে হবে। কোকোয়া পাউডার ভিতরে একটু এরকম দলা দলা থাকে, সেটা একটু এভাবে স্পুন দিয়ে ভেঙে নিতে হবে। ভালোভাবে সব কিছু আমি ছেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, আমি আস্ত চিনিটাই ব্যবহার করছি, আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। সব কিছু এবার একসাথে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি সব কিছু। এখন রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম আমি দিয়ে দিলাম। 1/2 কাপ ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে গলানো মাখনও ব্যবহার করতে পারেন। এখন একটা বিটার দিয়ে প্রথমে একটু মিলিয়ে নিচ্ছি, এরপরে বিটারটা অন করে দিব। একসাথে সব কিছু মিলিয়ে নিতে হবে। এই প্রসেসিংটা আপনারা বিটার ব্যবহার না করে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, আবার ব্লেন্ডারেও করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি 1/3 কাপ, তার মধ্যে 1 চা চামচ ইনস্ট্যান্ট কফি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাই কেক ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে আবার বিট করে নিব। আবার সব কিছু একসাথে কিছুক্ষণের জন্য বিট করে নিব। এরপরে এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সও দিতে পারেন, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার। সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেক বানানোর জন্য সব উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে একটু মিশিয়ে নিলেই ব্যাটারটা রেডি। একটু স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে ক্লিন করে দিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এখন কেক বানানোর জন্য একটা 7 ইঞ্চি মোল্ডের তলা নিতে এবং চারপাশে এভাবে আমি পাশমিন পেপার লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি কেকের ব্যাটার। কয়েকবার ট্যাপ করে নিব যাতে ভেতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। এরপরে বাটিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, চাইলে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। কেকটা আমি পুডিংয়ের মতো পানির ভাপে তৈরি করবো, আর এর জন্য একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ড ছুঁই ছুঁই ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার উপরে ছিদ্র থাকলে অবশ্যই সেটাকে বন্ধ করে দিতে হবে। এখন এটাকে 50 মিনিটের জন্য স্টিম করে দিব। 50 মিনিট হয়ে গেছে, এরই মধ্যে কিন্তু আমি কয়েকবার ফুটন্ত গরম পানি খুব কেয়ারফুলি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম যখন পানিটা শুকিয়ে এসেছিল। ঢাকনাটা খুলে চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। কেকটা পারফেক্টলি হয়ে গেছে, এখন এটাকে বের করে দিব এবং রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ কেকটা রুম টেম্পারেচারে আসবে ততক্ষণে আমি কেকের জন্য একটা ফ্রস্টিং তৈরি করে দিব। এর জন্য একটা সসপ্যানে আমি 1 কাপ ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম, দিয়ে দিব 1/3 কাপ কোকোয়া পাউডার, 1/4 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে এই মিশ্রণটাকে ছেঁকে নিব যাতে কোনো লাম্পস না থাকে। স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে এইভাবে মসৃণ করে নিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়া মিশ্রণটা এবার সসপ্যানের মধ্যে আবার নিয়ে নিচ্ছি। এটাকে এবার চুলায় বসিয়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের দিকে রাখতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে নিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আস্তে আস্তে গাঢ় হওয়া শুরু করবে। খুব বেশি সময় কিন্তু প্রয়োজন হবে না, কিছুক্ষণের মধ্যেই দেখুন এরকম থকথকে
একটা মিশ্রণে পরিণত হবে। তখন এটাকে আমি নামিয়ে নিব আর এই গরম পাত্র থেকে সাথে সাথে অন্য একটা পাত্রে ঢেলে দিব। আমি একটা ক্লিন র‍্যাপ দিয়ে এবার এটাকে র‍্যাপ করে দিব। আর ক্লিন র‍্যাপটা অবশ্যই এই মিশ্রণের গা ছুঁই থাকতে হবে। এভাবে এটাকে ঢেকে আমি ঠান্ডা করে দিব। রুম টেম্পারেচার আসার পরে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা এটা রেখে দিব। এদিকে কেকটা কিন্তু রুম টেম্পারেচারে চলে এসেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে দিব। খুব সহজেই কিন্তু কেকটা মোল্ড থেকে বের হয়ে আসবে। দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। চারপাশ থেকে আমি পার্চমেন্ট পেপারটা উঠিয়ে নিচ্ছি। একদম সফট হয়েছে কেকটা। এখন এটাকে আমি স্লাইস করে দিব। কেকটাকে আমি একটা টার্নিং টেবিলের উপরে নিয়ে নিয়েছি। একটা ব্রেড নাইফ দিয়ে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে মার্ক করে দিব। তারপরে সেই মার্ক অনুযায়ী আমি এটাকে স্লাইস করে দিব। উপরের অংশটা একটু উঁচু হয়ে যাওয়ায় এই অংশটা কেটে আমি আলাদা রেখে দিয়েছি। কেকটা এতটা টেস্টি হয়েছে যে আমরা অলরেডি কিন্তু এটা খাওয়া শুরু করে দিয়েছি। বাকি যে অংশটা আছে এটাকে আমি তিনটা স্লাইস করে দিব পাতলা করে। আপনারা চাইলে দুটো করে দিতে পারেন। আমি এই অংশটাকে আরও দুটো স্লাইস করে দিব। যে চকলেট পুডিংটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা ইলেকট্রিক হিটার দিয়ে এটাকে বিট করে দিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও এই কাজটা করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা বাটার। এই বাটারটা গলে যায়নি, তবে হাত দিয়ে চাপ দিলে বোঝা যাবে এটা নরম আছে। এই মুহূর্তে এটাকে আমি বিট করে দিব। খুব বেশি কিন্তু বিট করার প্রয়োজন নেই, জাস্ট বাটারটা চকলেট পুডিংয়ের সাথে মিশে গেলেই হবে। আমি দুটো স্টেপে 50 গ্রাম বাটার মিশিয়ে নিচ্ছি। আমাদের চকলেট ফ্রস্টিংটা কিন্তু রেডি। একদম ক্রিমি স্মুথ একটা ফ্রস্টিং আমি তৈরি করে নিয়েছি। এরকম কনসিস্টেন্সি হবে এটা। এদিকে একটা পাইপিং ব্যাগ একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা ফ্রস্টিং আমি নিয়ে নিচ্ছি। যেহেতু বাটার দিয়ে এটাকে বিট করেছি, নর্মাল ফ্রিজে রেখে এটা কিছুক্ষণের জন্য একটু সেট করে নিব। বাকি ফ্রস্টিংটা দিয়ে আমি কেকটাকে কভার করে নিব। প্রথমে একটা স্লাইস কেক নিয়ে তার উপরে আমি সুগার সিরাপ দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি। যেহেতু ময়েস্ট কেক, ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপরে ফ্রস্টিং উপরে ভালোভাবে এভাবে বিছিয়ে দিতে হবে। এরপরে এর উপরে আমি আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি এবং একইভাবে ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব। সব জায়গায় খুব ভালোভাবে এটা লাগিয়ে নিতে হবে। তারপরে আবার আমি এই ফ্রস্টিংটা দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা লেয়ারের মাঝে সুগার সিরাপ ব্রাশ করে তার উপরে এভাবে ফ্রস্টিং লাগিয়ে দিতে হবে। একদম শেষের স্লাইসটাও দিয়ে দিলাম। আবার একইভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি ফ্রস্টিং দিয়ে। এবার এটাকে আমি পুরো কভার করে দিব। পুরো ফ্রস্টিংটা দিয়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট হালকা একটুভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিব। তাহলে খুব সুন্দরভাবে সব জায়গায় কিন্তু কভার হয়ে যাবে। এই কেকটাকে আর ডেকোরেশন করার কিন্তু কিছুই নেই। এইভাবেই কিন্তু এটা খেতে অসম্ভব মজার। তারপরও দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। পাইপিং ব্যাগের যে ফ্রস্টিংটা রেখে দিয়েছিলাম সেটা কিছুটা সেট হয়ে গেছে ফ্রিজে রাখাতে। এখন সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতেও সুন্দর দেখাবে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি এখন ভেতরটা দেখতে কেমন হয়েছে। ভিউয়ার্স, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ করব। দেখুন ভেতরটাও দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। প্রথম স্লাইসটা অলরেডি খেয়ে ফেলেছি, সেটা আর দেখানোর মতো অবস্থায় ছিল না। এখন এই স্লাইসটা আমি একটু চামচ দিয়ে এভাবে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। আশা করি এটা আপনারা বাসায় তৈরি করবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।